গেলো চাঁদের তুফানা। তুমি আমার দিনের আলো চাঁদের জোছনা, তোমায় সারা বন্ধু আমার দিন যে কাটে না। তুমি আমার দিনের আলো চাঁদের জোছনা, তোমায় সারা বন্ধু আমার দিন যে কাটে না। তুমি আমার দিনের আলো চাঁদের জোছনা, তোমায় সারা। ভালো হয়েছে, আরেকবার এমনি গান। হ্যাঁ, আরেকবার এমনি গান। চাঁদের জোছনা এরকম একটা ব্যাপার দেওয়ার চেষ্টা করেন, করেন। চব্বিশ ঘন্টায় 50 লাখ হয়েছিল না? মুখটাই তো গাবেন, পুরো তো গাবেন না, লাইভে মুখটা দুইবার আছে না, ওইটুকু গান আছে। দিন রজনী জাল লাগিয়া কান্দে, দিন রজনী জাল লাগিয়া কান্দে আমার মন, সে করেছে আমার জন্য দুঃখের আয়োজন। দুঃখ দিয়া চলে গেলা খবর নিলা না, তোমায় ছাড়া আমি ভালো থাকতে পারি না। দিন রজনে জাল লাগিয়া কান্দে আমার মন, সে করেছে আমার জন্য দুঃখের আয়োজন। দুঃখ দিয়া চলে গেলা খবর নিলা না, তোমায় ছাড়া আমি ভালো থাকতে পারি না। দর্শক সবাইকে আসসালামু আলাইকুম, নতুন একটা গান নিয়ে আসতেছি আমরা, আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন। আর হ্যাপি নিউ ইয়ার গানও আমরা রেডি করেছি অলরেডি, হ্যাপি নিউ ইয়ার গানটাও আমরা দু একদিনের মধ্যে ছেড়ে দেবো। আর আজকের এই গানটা দিন রজনী জাল লাগিয়ে কান্দে আমার মন, গানটা আপনার একটা আমার ভক্ত গানটা পাঠিয়ে দিয়েছে গানটা করার জন্যে, তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আপনাদের আমরা একটু আনকমন কিছু অলটাইম দেওয়ার চেষ্টা করি, এবারে গানটা একটু ব্যতিক্রম আর কি। তো অবশ্যই গানে একটু আপনারা শুনে বুঝতে পেরেছেন গানটা আনকমন, অবশ্যই গানটা আপনার সুর এবং মিউজিক করতেছেন আমাদের মৌ ভাই। তো আমরা অলটাইমে আপনারা জানেন আমি আর মৌ ভাই জুটি হিসেবে আপনাদেরকে আনকমন অলটাইমে গান দেওয়ার চেষ্টা করি। এবারে গানটা একটু ব্যতিক্রম, আপনারা গানটা অলরেডি শুনতে পেরেছেন, গানটা আজকে আমরা অবশ্যই রিলিজ করব, গানের কাজ কমপ্লিট আমাদের। আর কিছু আপনাদের ভালো মন্দ আপনারা সব টাইমে অনেকেই অনেক রকম কথাবার্তা বলেন যে মানুষ একদিনে বড় হয় না, আমরাও আস্তে আস্তে আপনাদেরকে ভালো কিছু উপহারের চেষ্টা করতেছি যে সামনে আরও ভালো কিছু যাতে উপহার দিতে পারি। আশা করি গানটা আপনাদেরকে ভালো লাগবে আশা রাখি। আর গানটা একটু আপনাদের একটু স্যাড ধরনের গানটা, গানটা একটু দুই লাইন আপনারা শুনে বুঝতে পেরেছেন গানটা কীরকম। তো যাই হোক, আপনারা নতুন গানের আশায় অবশ্যই আপনারা থাকেন যে হিরো আলম নতুন কখন কী গান উপহার দেবে আপনাদেরকে। তো ভাই, তোমাকে নিয়ে এত টোল করে তুমি কি তাদের তাদেরকে একটু সরম নেই একটু দাও না? যারা টোল করে তাদেরকে সরম দেওয়ার কোনো কাম নেই, ওরা সরম আপনি টোল যারা করে তাদের টোল করতে থাকে, ওদেরকে কিছু বলার দরকার নেই, গালি দেওয়ারও দরকার নেই। আমি তা কাউকে গালি দিতে চাই না, আমরা অবশ্যই নতুন কিছু আপনারা উপহার দিতে চাই, অবশ্যই আপনারা পাশেই থাকবেন। আবার নতুন কিছু আমরা গান উপহার দিতেছি আপনাদেরকে, তাই আপনাদের ভালোবাসা দোয়া নিয়ে সামনে আমরা এক ধাপ এগোনোর চেষ্টা
চেষ্টা করতেছি। আর এখন ইদানিং আমাদের একটু সিনেমা শুটিং লাগবে, একটু আমি একটু চাপে আছি। তার পাশাপাশি কিছু কনসার্ট আপনার আয়োজন করেছে, অনেক জায়গাতে আমাদের কনসার্ট শুরু হয়েছে। এই যে ইতিপূর্বে আমি দেশের বাইরেও যাবো, কিছু কনসার্টের আমার প্রোগ্রামের কথাবার্তা ফাইনাল হয়ে আছে দেশে এবং দেশের বাইরে। আর অবশ্যই আপনারা আপনার কনসার্টের জন্য আমাকে অনেকে নক দিতেছেন আমার মেসেঞ্জারে। অবশ্যই অবশ্যই আপনারা দেশ বিদেশে এবং আনাসে কোনাসে হিরোয়ালো আনাসে টোটাল বিশ্বে সব জায়গাতে আপনাদের পাশে এবং এলাকায় পৌঁছে যাবে কনসার্টের মাধ্যমে। যে কোনো আপনাদের আমাকে আপনারা পাশে পাবেন যে কোনো সময়। তো অবশ্যই আপনারা যে কোনো এলাকার